চলতি মাসে যুব বিশ্বকাপ খেলে বাংলাদেশে এসেছেন দৌলা বর্ষণ এরপর ছুটি কাটাচ্ছিলেন নেজ এলাকা সৈয়দপুরে তবে আজ রোববার সকালে তাকে দেখা গেল মিরপুরে বিসিবি একাডেমি মাঠে নিজের বাড়ি থেকে এসে যোগ দেন বিপিএলে চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের দুই থেকে প্লে অফে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাকি অংশে তাকে দেখা যাবে গোমতি পাড়ের এই দলটির জার্সিতেই কেন এসেছেন বর্ষণ সেই করা যায় অনায়াসে গুঞ্জন বলছে পেসার মোস্তাফিজুর রহমানের ব্যাক হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি যুব বিশ্বকাপটা বেশ ভালোই পার করেছেন বর্ষণ বিশ্বকাপে পেয়েছিলেন নয় উইকেট আবার প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছিল আরও চার উইকেট শেষদিকে চাপের মুখে ব্যাঠাতেও হাতেও দলকে সমর্থন দিতে পারেন তিনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা গিয়েছিল সেটাও ইনজুরি আক্রান্ত মোস্তাফিজের বিকল্প হিসেবে তাই এই তরুণ বলারকে মনে ধরেছে কুমিল্লার অনুশীলনে চোট পেয়ে আপাতত মাঠের বাইরে আছেন মোস্তাফিজুর রহমান মাথায় সেলাই লাগায় আরও বেশ কিছুদিন লাগবে ফিট হয়ে উঠতে তাই বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবেন না কুমিল্লা ভিক্টোরিয়ানস এই পেসার অন্যদিকে তারকায় ভরপুর রংপুরে পুনরায় যোগ দিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী জাতীয় দলের দায়িত্ব পালন শেষে তিনি দলটির সঙ্গে যোগ দেন শনিবার চব্বিশ ফেব্রুয়ারি রংপুরের অনুশীলনে দেখা যায় তাকে দক্ষিণ আফ্রিকা থেকে ১৯ ঘন্টার ফ্লাইট এমন দীর্ঘ সফরের পর সারাটা দিন বিশ্রামে কাটাবেন এটাই তো স্বাভাবিক কিন্তু ডেভিড মিলার তা করলেন কই ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেল ফলে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে হোটেলে গেলেন বিশ্রাম নিলেন দুই ঘন্টার মতো এরপর দলের সঙ্গে মিরপুর শিরে বাংলা স্টেডিয়ামের অনুশীলনে হাজির এই প্রচিয়া তারকা একাডেমি মাঠে অবশ্য মিলারকে বেশিক্ষণ অনুশীলন করতে দেখা গেল না